সো তোমরা যদি কেউ এক্সপ্রেসের টিকিট না পাও বা কমে জার্নি করতে চাও, তোমাদের জন্য কিন্তু ইজি কনভিনিয়েন্ট হয়ে যাবে। সময় একটু বেশি লাগবে, তোমরা ব্রেক জার্নি করে মেছেদা হয়ে কিন্তু দীঘা ইজিলি পৌঁছে যেতে পারো। এটা হচ্ছে পাঁশকুড়ার মেন লাইন এবং আমরা এখান থেকে দীঘার লাইনে ঢুকে যাচ্ছি ডান হাতে। হেই গাইস, ওয়েলকাম টু সার্কাস্টিক সূর্য ভ্লগস। তো তোমরা টাইটেলে যেটা পড়লে সেই জিনিসটাকে এই ভিডিওটা তোমাদের এলাবোরেট করে দেখাবো, যে হাওড়া থেকে দীঘা তোমরা কম খরচে মাত্র 45 টাকায় লোকাল ট্রেনে কি করে জার্নিটা করবে। পুরো কন্টেক্সটা বলে রাখি, এখন বাজে হচ্ছে সকাল 5:30, এত সকাল সকাল উঠতে হয়েছে কারণ সকাল ছাড়া দীঘার দিকে ট্রেন চলে না। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টিকিয়াপাড়া স্টেশনে, এটা হচ্ছে হাওড়ার ঠিক পরের স্টপেজ। আমার বাড়ি হচ্ছে টিকিয়াপাড়াতেই, তো আমি যে ট্রেনটা আসবে লোকাল ট্রেনটা সেটা আমি হাওড়া থেকে বোর্ড করবো না, আমি টিকিয়াপাড়া থেকে বোর্ড করবো, কারণ একটা স্টপেজ আগেই হাওড়া। তো আমি শুধু মুধু কেন হাওড়া অব্দি যাবো, আমি টিকিয়াপাড়া থেকে বোর্ড করবো। তোমাদেরকে ডিটেল ইনফরমেশনটাকে দিই, তো দেখো দীঘা যাওয়ার জন্য তোমাদের কিন্তু লোকাল ট্রেনে গেলে ব্রেক জার্নি করতে হবে। হাওড়া থেকে মেছেদা লোকাল ধরে, যে কোনো লোকাল ধরে তোমরা মেছেদা নামবে সকাল 8টার সময়তেই মেছেদা থেকে। মেছেদা দীঘা EMU প্যাসেঞ্জার তোমাদেরকে ডিরেক্টলি মেছেদা থেকে দীঘা নিয়ে যাবে, এবং হাওড়া থেকে দীঘা ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 187 কিলোমিটার এবং লাগে হচ্ছে 45 টাকা। হাওড়া থেকে মেছেদা যেতে লাগবে 15 টাকা, দেন হচ্ছে মেছেদা থেকে দীঘা যেতে লাগবে 30 টাকা। আর একটা ট্রেন আছে যেটা হচ্ছে হোয়ার ইজ মাই ট্রেনে, তোমরা যদি ডিরেক্টলি স্টেশন মারো ওটা পাবে না, সেইটা হচ্ছে 38301 সাঁতরাগাছি মেছেদা দীঘা লোকাল, কিন্তু সেইটাকে আমরা ধরতে পারবো না কারণ ওইটা হচ্ছে 6:15 মোটামুটি সাঁতরাগাছি থেকে বেরিয়ে যায়। আমি এখন ধরতে চলেছি হচ্ছে হলদিয়া লোকাল, এইটা ধরে আমরা নামবো হচ্ছে মেছেদা। তো চলো এই ভিডিওটাকে স্টার্ট করা যাক। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে এই ধরনের ভালো ভালো ভিডিও পাও। মোটামুটি ট্রেন আসার টাইম হয়ে গেছে, এখন বাজে 5:50 আর ট্রেন আছে আমাদের এখান থেকে টিকিয়াপাড়া থেকে 5:56। এবার দেখো লোকাল ট্রেনে দীঘা যাওয়ার দরকার পড়তেই পারে, ট্রেন খুব বেশি নেই, তাম্রলিপ্ত একটা আছে, পাহাড়ি আছে যেটা সপ্তাহে একদিন চলে, টিকিট তোমরা প্রচুর আগে থেকে না কাটলে পাবে না। তো সেই রকম সময় যদি ফেঁসে যাও তখন কিন্তু একটা অপশন রয়েছে যে টাকাও কম লাগছে এবং সহজে তোমরা দীঘা পৌঁছে যাবে লোকাল ট্রেন ধরে। তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য সেটাই, যাতে তোমরা ইজিলি দীঘা পৌঁছে যাও। তো এসে গেছে 5:56 হলদিয়া লোকাল, এইটা ধরে আমরা কিন্তু যাব হচ্ছে মেছেদা, দেন ওখান থেকে দীঘা। তো দেখতে পাচ্ছ আমি কেটে নিয়েছি হাওড়া থেকে দীঘার টিকিট 186 কিলোমিটার, 45 টাকা দেখতে পাচ্ছ আজকের। তো এটা তোমরা যে স্টেশন থেকে উঠবে সেইখান থেকে, যেহেতু এটা লোকাল ট্রেনের টিকিট, তোমরা সেই স্টেশন থেকে ডিরেক্টলি দীঘার টিকিটটা কেটে নিতে পারো। দুরন্ত এক্সপ্রেস পাস করছে এখন, না হাওড়া মুম্বাই CSMT দুরন্ত পাস করছে এখন এটা, এইটার জন্য আমাদের হলদিয়া লোকালকে দাঁড় করিয়ে রেখেছে বেশ কিছুক্ষণ। আমরা এখন এই হলদিয়া লোকাল ধরে নামবো হচ্ছে মেছেদা, দেন মেছেদা থেকে আমরা মেছেদা টু দীঘা লোকাল সেইটা ধরবো, ধরে আমরা দীঘা নামবো। এবং টাইম লাগে মোটামুটি 4 ঘন্টা, মানে হাওড়া থেকে দীঘা পুরোটা ধরলে 4 ঘন্টা। তো এখন আমরা আছি সাঁতরাগাছি জাংশনে, এই ট্রেনটার হচ্ছে মেছেদা ধরানোর টাইম হচ্ছে 7:17 আর আমরা মেছেদা থেকে দীঘা লোকাল ধরবো হচ্ছে 8:00। তো এই মুহূর্তে এখন আমাদের ট্রেন পৌঁছেছে সাঁকরাইল স্টেশনে, হাওড়া থেকে মেছেদা 20টা স্টপেজ, তার মধ্যে আমরা 6টা অতিক্রম করলাম, এখনো অনেকটা রাস্তা বাকি আছে, মোটামুটি ভালোই যাচ্ছে। ওই দুরন্তটার জন্য একটু লেট করেছিল শুরুর দিকে টিকিয়াপাড়াতে, বাট আপাতত ভালো স্পিড মেনটেন করছে। আর দেখতে পাচ্ছি একদম আগের কামরায় উঠেছি, তো সাঁকরাইলের প্ল্যাটফর্ম ছাড়িয়ে গিয়ে একদম ঝোপ জঙ্গলের মধ্যে দাঁড়িয়েছি আমরা, ট্রেন এবার ছাড়বে। ব্রিজ আমরা ক্রস করলাম রূপনারায়ণের নদীর ওপর দিয়ে, এখন আমরা কোলাঘাট করছি, এর পরের স্টপেজ হচ্ছে মেছেদা। তো দেখো 7:17 আমাদের মেছেদা পৌঁছে দেওয়ার কথা ছিল, আমরা ঠিক 7:17 করে মেছেদা পৌঁছে গেছি। আর একটা ব্যাপার যেটা অ্যাডভান্টেজ হয়েছে আমাদের, আজকে আকাশ কিন্তু পুরোপুরি মেঘলা, 7:20 বাজে পুরো মেঘলা ওয়েদার, কোনো রোদ নেই,
তো আমাদের জার্নিটা কিন্তু আরামে ফুরফুরে হাওয়া খেতে খেতে ঠান্ডা ঠান্ডা ভাবে কাটছে, অসুবিধা হচ্ছে না। এবং এইখানে এই যে 7:20 এখন বাজে, আমরা মেচেদা পৌঁছলাম। এইখান থেকে 8টার সময় মেচেদা টু দীঘা লোকাল ছাড়বে, দুটো লোকাল আছে। এবার দুটো ওয়ারিস মাই ট্রেনে দেখাচ্ছে, জানি না একটা ছাড়ে না দুটো ছাড়ে, কোনটা আমি ঠিক জানি না। যেটা পাবো 8টার সময় সেইটা ধরবো, মোটামুটি 10:57 11টার সময়তে আমাদেরকে দীঘা পৌঁছে দেবে। আর তোমরা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও এখনই যদি ভালো লাগে। একটা ব্যাপার তোমাদের জানিয়ে রাখি, এই যে আমরা দীঘা যাচ্ছি, এইটা তো হচ্ছে হাওড়া টু দীঘা লোকাল ট্রেনের জার্নি, পুরোটা তোমাদের জানাচ্ছি। সেকেন্ডে একটা ভিডিও আসবে, সেটা হচ্ছে 2022 আমাদের দীঘার কীরকম এক্সপিরিয়েন্স হলো, কীরকম খরচাপাতি, কোথায় থাকবে, কী কী খাবে, সমস্ত কিছু মিলিয়ে দীঘার একটা ফুল কমপ্লিট একটা ভিডিও আসতে চলেছে। তো অবশ্যই ওটার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এর পরের ভিডিওটাই ওইটা আসবে। তো দেখতে পাচ্ছ দাঁড়ানোর 5 মিনিটের মধ্যেই কিন্তু দীঘা লোকাল চলে এসছে। আমরা যতদূর জানলাম, ক্লিয়ার করি, 7:00 থেকে যে লোকালটা 7:00 মেচেদা দীঘা লোকাল, ওইটাই মেচেদাতে এসে 7:20 ঢোকে, 40 মিনিট দাঁড়িয়ে সকাল 8টার সময় ওই ট্রেনটা এখান থেকে দীঘার জন্য রওনা দেয়। আর এই ট্রেনটাই পাঁশকুড়াতে 8:30 সময় ছাড়ে, কারণ পাঁশকুড়া গিয়ে 10 মিনিট দাঁড়ায়। এইটা বাদ দিয়ে কোনো ট্রেন নেই লোকাল, মানে সকালে একটা আছে, এইটাই, এই একটাই ট্রেন আছে যেটা সকালবেলা তোমাদেরকে দীঘা নিয়ে যাবে। মেচেদা থেকে উঠতে পারো, 7:00 থেকে উঠতে পারো, বা পাঁশকুড়া থেকে উঠতে পারো, টাইমগুলো তোমরা জানতে পেরে গেলে। তো আমরা ভেবেছিলাম হয়তো 8টার সময় যে লোকালটা ছাড়বে সেটা হয়তো আলাদা, কিন্তু এখন দেখতে পাচ্ছি 7:00 লোকালটাই চেঞ্জ করে 40 মিনিট দাঁড়িয়ে এটাই দীঘা যাবে। তো দেখতে পাচ্ছ 8টা বেজে গেছে এবং এখানে আমাদের মেচেদা দীঘা লোকাল প্রায় ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে, সিগন্যাল দিয়ে দিয়েছে। তো এটা ধরে আমরা এবার দীঘার উদ্দেশ্যে রওনা দেবো। ও মেচেদা ছেড়ে আমাদের ট্রেন বেরিয়ে গেছে নির্ধারিত সময়ে 10 মিনিট লেটে। তো বর্তমানে এখন আমরা দাঁড়িয়ে আছি পাঁশকুড়া জাংশনে, মেচেদার পরে মোটামুটি 4টে স্টপেজ, তারপরেই পাঁশকুড়া। এখন বাজে হচ্ছে 8:25, ঠিকঠাক টাইমেই আছে। এবার দেখা যাক 10:57 দীঘা পৌঁছানোর সময়। আর একটু আগে যখন আমরা মেচেদাতে দাঁড়িয়েছিলাম তখনই তাম্রলিপ্ত পাস করে গেছে ওখান থেকে, ওটা 10:15 ঢুকে যায়। তো আমরা 11টায় পৌঁছবো, দেখা যাক লেট করে কিনা। তো পাঁশকুড়ায় আমাদের ট্রেনটা মোটামুটি 2 মিনিট দাঁড়িয়ে আছে, একটা থ্রু ট্রেন পাস করছে দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ পাঁশকুড়া অবধি কিন্তু আমরা এসেছিলাম পেছনের রুটটা, মানে আমরা এই দিকে যাচ্ছিলাম, এখন ট্রেন রুট চেঞ্জ করে নিয়েছে দীঘা যাওয়ার জন্য। পাঁশকুড়া থেকে আবার উল্টো পথে জার্নি হয়, উল্টো পথে গিয়ে আবার ডান হাত মেরে দীঘার রুটটা ধর, এদিক দিয়ে এসেছি আমরা, আবার সেটা দিয়ে ফেরত যাচ্ছি। এবার গিয়ে ডান দিক মারবে ট্রেনটা, মেরে দীঘার রুটটা ধরবে। বেশ কিছুটা গিয়ে ট্রেনটা ডান হাত মারবে, ডান হাত মেরে দীঘার ওই মানে লাইনটায় ঢুকে যাবে। দেখতে পাচ্ছ এইটা হচ্ছে পাঁশকুড়ার মেন লাইন এবং আমরা এখান থেকে দীঘার লাইনে ঢুকে যাচ্ছি ডান হাতে। তো পাঁশকুড়া থেকে মোটামুটি আধা ঘন্টা জার্নি কমপ্লিট করে আমরা এখন এসেছি তমলুক জংশনে। এদিকটা যদিও খালি, বাট এইদিকে প্রচুর লোক ছিল যারা অলরেডি ট্রেনে উঠে পড়েছে। এখন বাজে হচ্ছে 9টা, পাঁশকুড়া থেকে 8:30 ট্রেনটা ছেড়েছে আমাদের এবং এখানে 9টায় পৌঁছেছে তমলুকে। আমরা 10:57 দীঘা পৌঁছবো, ট্রেন মোটামুটি ফুল প্যাকড আপ, এবার দেখা যাক কতক্ষণে পৌঁছাই। এর আগের মোড়টা অবধি মানে তমলুকের পর অবধি এটা দূর মানে ডাবল লাইন ছিল, দেন একটা লাইন হচ্ছে হলদিয়ার দিকে বেঁকে গেল, আর একটা লাইন হচ্ছে দীঘার দিকে। তো যেরকম আমরা পাঁশকুড়া থেকে ডান হাত মেরেছিলাম ওরকম আবার হলদিয়ার লাইনটা থেকে ডান হাত মেরে আপাতত দীঘার দিকে আমরা যাচ্ছি এবং সিঙ্গেল লাইন হয়ে গেছে। এই স্টেশনটার নাম হচ্ছে লবণ সত্যাগ্রহ। একটু আগে যে বড় নদীটা ক্রস করলো ওটা হচ্ছে হলদি নদী, মানে আর একটা বড় নদী সেই রূপনারায়ণের পরে, যেটা আমরা রেল ব্রিজ দিয়ে কভার করলাম। বর্তমানে আমরা আছি হেরিয়া স্টেশনে, এইখানে আমার বন্ধুর বাড়ি। এই গ্রামটার আমি ডিটেল একটা ব্লগ বানিয়েছি, তোমরা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। ভিড়ের বহর
রোডটা দেখো তোমরা। ফাইনালি মেচেদা দীঘা লোকাল এখন এসে পৌঁছেছে, এখন বাজে 11:05, রাইট টাইমে ঢুকিয়েছে। দেখো লোকাল ট্রেন এলে কিন্তু 4.5 ঘন্টা ইজিলি লেগে যাবে, কারণ পাঁশকুড়াতে দাঁড়ায়, মেচেদাতে তোমাদের 40 মিনিট মতো ব্রেক হবে। প্রচুর লোক লোকাল ট্রেন আসে, কারণ সকালে একটাই ট্রেন আসার, আবার সন্ধে 6:10 সময় আর একটা ট্রেন যেটা তোমাদেরকে দীঘা নিয়ে আসবে। আর ফেরতে যাওয়ার লোকাল ট্রেন হচ্ছে দুপুর 11:00 সময় একটা আছে, আর ওই সন্ধ্যেবেলার দিকে একটা আছে। তো এই একটা ট্রেন মিস হয়ে গেলে হয়ে গেল, তাম্রলিপ্ত এর আগে ঢুকে গেছে। তো এটাই ছিল মোটামুটি হাওড়া টু দীঘা লোকাল ট্রেন জার্নিটা, মাত্র 45 টাকা তোমরা চলে আসতে পারো। বাট কনভিনিয়েন্ট আমি তোমাদেরকে বলবো তাম্রলিপ্ততে রিজার্ভ করে আসা, টাকাটা হয়তো একটু বেশি লাগবে, বাট তোমরা অনেক ভালোভাবে আসতে পারবে। এইখানে প্রচুর ভিড় হয়, মানে ভিড় শেষ হচ্ছে না, আমরা দাঁড়িয়ে আছি লিটারালি। তো তোমরা জানি ভিডিওটা কিরকম লাগলো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের ভিডিও আসছে দীঘার ফুল ট্যুর ফুল কমপ্লিট ডিটেলস নিয়ে, আমাদের এক্সপিরিয়েন্স 2022 এর দীঘার। তো ওই ভিডিওটার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর দেখা হচ্ছে পরের ভিডিও।